हाय गाइस, वेलकम बैक टू माय चैनल। वेलकम टू माय न्यू वीडियो। तो आज के আমি নিয়ে এসেছি একটা ওয়াটার কালার ট্রিক। এটা ওয়াটার কালার ট্রিক বলতে না, এখানে আমি ওয়াটার কালার ব্রাশ দিয়ে একটা ফ্লাওয়ারের মধ্যে ইজি করে কিভাবে ওয়াটার কালার করা যায়। তো চলো আমার ভিডিওটা দেখে নাও। সো গাইস, এখানে দেখো আমি একটা বড় প্লেট নিয়ে নিয়েছি। সেই প্লেটটি প্লেটে বসিয়ে চারপাশে গোল করে ঢাক দিয়ে নেব। এরপরে দেখো আমি প্লেটের থেকে আর একটা ছোটো ঢাকনি নিয়েছি, সেই ঢাকনিটিকেও বসিয়ে গোল করে নেব। দেখো আমি তার থেকেও ছোটো একটা ঢাকনি নিয়েছি, সেটাও বসিয়ে গোল করে নেব। তো দেখো আমার তিনটা গোল করা হয়ে গেছে। তো আমি একদম লাস্ট লাইন যেটা করেছিলাম সেখান থেকে স্টার্ট করে একদম ফার্স্ট লাইনের ওপর পর্যন্ত নিয়ে যাব ফুলের পাপড়িগুলো। দেখো আমি যেভাবে করছি সেভাবেই করবে। সবগুলো পাপড়ি আমার করা কমপ্লিট হয়ে গেছে বলে, তো দেখো আমি পাপড়িগুলোর মিডিল থেকে কয়েকটা লাইন টেনে দিচ্ছি, মানে ফুলের পাপড়ি টেনে দিচ্ছি, যাতে মিডিলগুলো বেশি ফাঁকা হয়ে না থাকে। তো দেখো আমার সবগুলো পাপড়ি দেওয়া হয়ে গেছে অলমোস্ট। দেখো এবার হয়ে গেল। এবার আমি একটা রাবার নিয়ে পুরোটাকে মুছে দেবো, কারণ কালার করার পরে যাতে পেন্সিলের দাগগুলো বোঝা না যায়। ভালোভাবে মুছে নিতে হবে, আবার পেন্সিলের দাগগুলো অল্প অল্প রাখতে হবে। এবার দেখো আমি পিঙ্ক কালার নিয়ে ফুলের পাপড়ির ওপরগুলোতে দিয়ে নেব, বড় বড় পাপড়ির ওপরগুলোতে। তো দেখো আমার সবগুলো পাপড়িতে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেম পিঙ্ক কালারের মতনই হোয়াইট কালারটাও দিয়ে নেব ফুলের, মানে পিঙ্ক কালারের নিচে। তো দেখো আমি কালারগুলোকে মিশিয়ে নিচ্ছি, মানে নিচের যা হোয়াইটেরটা হোয়াইট রেখেছি আর পিঙ্কেরটা পিঙ্ক রেখেছি। তো দেখো লাইনগুলো ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আমি ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই মিলাবো। তো দেখো আমার মিলানো হয়ে গেছে। সেম ফার্স্ট পাপড়িটার মতনই সবগুলো পাপড়িকেও করে নিতে হবে। সবগুলো পাপড়ি দেখো করে নিচ্ছি আমি। তো দেখো আমার সবগুলো পাপড়ি কালার করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পাপড়িগুলোকে অল্প শার্প করার জন্য ডার্ক পিঙ্ক কালার নিয়ে পাপড়িগুলোর ওপরগুলোতে দিয়ে দেব। তো দেখো আমি ফার্স্ট পাপড়িটাতে যেভাবে দিচ্ছি সেভাবেই দিতে হবে। তো দেখো কালারগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে যেভাবে আমি দিচ্ছি। দেখো আমার কালার সবগুলো পাপড়িতে কালার করা হয়ে গেছে। এবার আমি পিঙ্ক আর হোয়াইট মিলিয়ে লাইট পিঙ্ক করে ছোটো ছোটো পাপড়িগুলোতে দিয়ে দেবো। যেভাবে আমি দিচ্ছি সেভাবেই দিতে হবে, পুরো পাপড়িটাকে ফিল আপ করে দিতে হবে লাইট পিঙ্ক দিয়ে। তো দেখো আমার সবগুলোতে কালার করা হয়ে গেছে। এবার আমি ফুলের পাপড়ি মানে
ফার্স্ট জায়গাগুলো একটু শার্প করে দিলাম। এবার আমি মিডল জায়গাতে ডার্ক পিঙ্ক কালার নিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি ডার্ক পিঙ্কের সাইডে সাইডে মানে চারিপাশে ব্রাউন কালার দিয়ে নেব। তো দেখো আমার ব্রাউন কালারটাও দেওয়া হয়ে গেছে। এবার আমি ওকার ইয়েলো কালার নিয়ে সাইডগুলোতে অল্প অল্প করে দিয়ে নেব। তো দেখো আমার ওকার ইয়েলো কালারটা আবার নিচে দিয়ে অল্প দিয়ে নেব। ব্রাউন কালারটা অল্প দেখা যেতে হবে, ওকার ইয়েলোটাও দেখা যেতে হবে, ঠিক আছে। এবার আমি 00 মানে সাইজের ব্রাশে আমি ব্ল্যাক কালার নিয়ে ছোটো ছোটো ডট দিয়ে দিচ্ছি। আমার ডটগুলো বেশি ছোটো হয়ে গেছিলো, তাই জন্য একটু বড়ো করে দিয়ে নিলাম। তো দেখো আমি লাস্টে ফুলের ডালটা দিয়ে নেব। ডালটা দেওয়ার জন্য আমি গ্রিন কালার নিয়েছি। এভাবে উপরে পাতলা, নিচে অল্প মোটা করে দিয়ে নেব। সেম আমি পাতাগুলোও নিয়ে দেব। পাতাগুলোর নিচের জায়গা উপরে মানে যেখান থেকে স্টার্ট করছি সেই জায়গাটাও একটু পাতলা হবে, তারপর এটা মোটা হয়ে যাবে। সেম আমি সাইডেরটাও করে নেব, মানে অপোজিটটাও করে নেব পাতা। তো হয়ে গেছে দেখো। আর আমি অল্প লাইট ইয়েলো কালার নিয়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি ব্লু কালার দিয়ে স্কাইটাও দিয়ে নেব। তো দেখো স্কাইটা আমার আগে দেওয়া উচিত ছিল, আমি লাস্টে দিয়েছি। ও ব্যাপার কিছু না, আমার স্কাইটা ছোটো, তাই জন্য পরে দিয়েছি। তো দেখো লাস্ট ফিনিশিংটা দেখে নাও। সো গাইস, তোমাদের যদি এই ভিডিওটা দেখতে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সাপোর্ট করো। তো আজকের জন্য এটুকু ছিল, আজকের মতো বাই বাই।